দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের ঢেউ গোটা বিশ্বে আছড়ে পড়েছে। তার ফলস্বরূপ বহু ইন্ডাস্ট্রি কিন্তু আবার বেশ খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছে। বিরত থাকেনি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিও। 2020 সাল থেকে বলিউডের দুটি বিগ বাজেট ফিল্ম 83 এবং সূর্যবংশী মুক্তির অপেক্ষায় আটকে। 2021-এ সূর্যবংশীর মুক্তির কথা হলেও ফের করোনার থাবায় তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল। কিন্তু তারই মধ্যে খিলাড়ি কুমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দিলেন এক ধামাকা নিউজ। আনন্দেল রায়ের অতরঙ্গি ছবিতে ক্যামিও রোলে তাকে দেখা যাওয়ার কথা শোনার পর এবার তিনি রক্ষাবন্ধনের পরবর্তী ছবির টিজার পোস্টার রিলিজ করলেন। এই ছবিতে ফের আনন্দেল রায়ের সাথে পার্টনারশিপে দেখা যাবে অক্ষয় কুমারকে। এখন দেখার বিষয় সূর্যবংশী, বেল বাটন, অতরঙ্গি রে বা রক্ষাবন্ধনের মতো ছবি এই দুর্যোগের দিন পেরিয়ে মুক্তি পায় কিনা। এন্টারটেইনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।